ফার্মগেট ফুড আওয়ার ব্রিজের শুভ উদ্বোধন হচ্ছে, যেখানে উপস্থিত রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং এই আরও উপস্থিত রয়েছেন পুলিশের আইজিপি এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের মেট্রো পুলিশ কমিশনার হাবিবুর রহমান হাবিব এবং এই মুহূর্তে বক্তব্য দিচ্ছেন ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এবং তিনি যেমনটা বলছিলেন, যিনি ঢাকা রেঞ্জও ছিল, এসপি ঢাকা ছিল, আমি তখন দেখেছি যে আমাদের আশুলিয়া ফ্যাক্টরিতে কিভাবে উনি নিজের দায়িত্ব নিয়েছেন এবং কিভাবে সাহসী ভূমিকা পালন করেছেন। যিনি আজকে ঢাকা মহানগরের মাননীয় পুলিশ কমিশনার জনাব হাবিবুর রহমান পুলিশ এখন উপস্থিত আছেন, উপস্থিত আমার এবং সামনে দেখছি আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা যাদের সাথে আমরা নিয়মিত কাজ করি, আমাদের ট্রাফিক ডিপার্টমেন্ট সহ অন্য ডিপার্টমেন্টের এবং আমার সিইও সহ আমাদের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সহ প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং এলাকার বাংলাদেশ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাতে চাই। আজকে যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছি, এটি ঢাকা শহরের একটি ব্যস্ততম সড়ক। যে জায়গায় দাঁড়িয়ে আছি, একদিকে উড়াল সেতু চলে যাচ্ছে, আরেকদিকে এলিভেটেড এক্সপ্রেস, এই ফার্মগেট আমাদের অনেক ঐতিহ্যর ফার্মগেট। এই ফার্মগেটে আজকের অনুষ্ঠানের প্রধানমন্ত্রী, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী ছিল তখন 71-এ, এই জায়গাটাতেই উনি প্রথম ব্যারিকেড দেওয়া শুরু করে। এটি একটা ঐতিহাসিক জায়গা, তাই আমি বলেছি ইনশাল্লাহ আগামী 26শে মার্চে এই জায়গাটাতে আরেকটি মনুমেন্ট আমি করতে চাই। প্রথম ব্যারিকেড হিসাবে আমরা জনগণকে দেখাতে চাই বাংলাদেশ আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে যুদ্ধ করেছিলেন এবং প্রথম ব্যারিকেড দিয়েছিলেন। এটি এলাকার দাবি, এটিও আমি করে দিব। আজকে যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি, এটির ডিজাইন আপনারা দেখেছেন, আমরা চেষ্টা করেছি এই ডিজাইন আমাদের যে সবচেয়ে বড় যে সংসদ ভবন সেটিকে মিলিয়ে কিন্তু ডিজাইনটা করেছে। এই ডিজাইন যারা করেছে, দুজন আর্কিটেক্ট আমার সামনে আছে, আমি দুজনকে ধন্যবাদের জন্য হাত তুলে দেখাও কে দুজন ডিজাইনটা করেছে। এরা দুজন ডিজাইন করেছে এবং এটা বাস্তবায়ন সংস্থা হচ্ছিল 24 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ডিভিশন, আমি ধন্যবাদ জানাতে চাই। এটির খরচ হয়েছে আমাদের টোটাল 13,90,00,000 টাকা এবং এটির কাজ শুরু করেছি আমরা 24শে মার্চ 2022 আর এটি শেষ হয়েছে 30শে জুন 2023। কত তাড়াতাড়ি আমরা কাজটা শুরু করতে পেরেছি, কারণ এটা গুরুত্ব বুঝেই যে আমরা শুরু করেছিল 24শে মার্চ আর শেষ করেছি আজকে 30শে জুনে আমরা এটাকে করেছি। এখানকার কিছু কাজ বাকি আছে, স্কেলেটর লাগবে, এখানে চলন্ত সিঁড়ি আমরা দিয়ে দিচ্ছি, এটি ডিসেম্বরে আসবে। আমি আশা করি এইটু আমরা মার্চ মাসে এই সিঁড়ি দুটাকে চালু করতে পারবো, অর্থাৎ যারা ডিজেবল আছে ওরাও কিন্তু এখানে তারা পার হতে পারবে। এটা গুরুত্ব দেখেই আমরা সেটা বন্দোবস্ত করেছি এখানে। এই ব্রিজের দৈর্ঘ্য হচ্ছে 206 ফুট আর প্রশস্ত হচ্ছে হল 21 ফুট এবং সর্বমোট সিঁড়ির সংখ্যা হল 3টি। এটি এত বড় চওড়া করেছি, আমরা আগে যেটা ছিল মানুষের গায়ে মানুষ লেগে থাকতো, আমরা চওড়া করেছি। আমি আজকে এখানে একটু অনুরোধ করতে চাই, আমাদের ডিএমপি পুলিশ কমিশনার আছেন, যে আমাদের কাউন্সিলররা এখানে আছেন, আমরা এখানে কোনো কাউন্সিলর বা আমরা কেউ এখানে কোনো ধরনের উপরে কোনো দোকান বরাদ্দ দেব না, এটি আমি বলে দিতে চাই। কাউন্সিলররা কোনো দোকান বরাদ্দ এখানে দিবে না। আর আমাদের ডিএমপি পুলিশ কমিশনার আছে, উনিও বলেছেন যে এখানে কোনো দোকান কেউ দিতে পারবে না। তাই আমরা মনে করি এটি একটি ইতিহাস হয়ে থাকবে, একটি এক্সাম্পল হয়ে থাকবে, যে ডিএমপি এবং ডিএনসিসি মিলে এটাকে আমরা সম্পূর্ণ হকার মুক্ত একটি ফুট ওভারব্রিজ দেখতে চাই। এটি আমি আশা করি আমাদের সকল পুলিশ প্রশাসনের মাধ্যমে, কারণ এইটা হচ্ছে আমাদের একটা হার্ট, এই ফুট ওভারব্রিজটা এখানে যদি কেউ আবার বসে যদি যায় এটি কিন্তু নষ্ট হয়ে যাবে।
এটির নান্দনিকতা নষ্ট হয়ে যাবে, এখানে মানুষজন কষ্ট পাবে। আর এটি উদ্বোধন করছেন আজকের স্বরাষ্ট্রমন্ত্রী, এই এলাকার নন্দিত সাংসদ। সুতরাং আমি মনে করি এখানে কেউ আমরা কোনো ধরনের অবৈধ দোকান বা কোনো ধরনের হকার এই ফুটপাতে যেন না বসে, সেটির জন্য আমি আবারও আজকে বিএমপি পুলিশ কমিশনারকে এবং অনুরোধ করছি। এবং কোনো ভবগুরু যেটা আছে, আমি দেখলাম এখানে আজিম আছে, সেও বলছে কোনো ভবগুরু থাকবে না। আমরা ইচ্ছা করলে পারি, সেটার প্রমাণ দেখাতে চাই। কোনো কাউন্সিলর এখানে কাউকে কোনো ধরনের কোনো দোকান বলতে দেবে না। এখানে আমার কাউন্সিলর শামীম সাহেব নিজেই আছে, মহিলা কাউন্সিলর নিজেই আছে, বরাদ্দ দিলে যে দুজন দিবে, অন্য কেউ দিবে না। আমি বলতে চাই আমার ঢাকা শহরে কোথাও রাস্তার মধ্যে ফুটপাতের মধ্যে কোন ধরনের বরাদ্দ কাউন্সিলর দেয় না। যদি দেয় আমি পুলিশ কমিশনারকে বলবো এটি আপনি উঠিয়ে দিবেন, এর জন্য আমার থেকে আপনি কোনো ফোন কল পাবেন না, পাবেন না, পাবেন না। আমরা মনে করি যে বর্তমান পুলিশ কমিশনার এবং ওনার সাথে যারা আছেন, স্মার্ট বাংলাদেশের স্মার্ট পুলিশ বাহিনী আছে, স্মার্ট বাংলাদেশের স্মার্ট পুলিশ বাহিনী আছে। আমি আপনাদের সকলের সাহায্য চাচ্ছি। আমি কয়দিন আগে একটি পুলিশ বক্স উঠিয়ে দিয়েছিলাম মাননীয় মন্ত্রী, আপনারা সকলেই জানেন। পুলিশের আমাদের এডিশনাল কমিশনার আমার সামনে বসে আছে, বলল স্যার আমাদের স্যার পুলিশের স্যার বক্সটা আপনি উঠিয়ে দিয়েছিলেন। আমি বক্সটা উঠিয়েছি এই জন্যই, ওখানে স্থায়ীভাবে 8 ইঞ্চি ঢালাই দিয়ে ছাদ করে ফেলেছে, সিটি কর্পোরেশন জানে না। আমরা কি চাই? পুলিশ বাহিনী তো আমাদেরই তো ভাই, আমাদেরই বোন, আমাদেরই আত্মীয় রক্তের। আমি এটা কারণ আমরা চাই যে এখন যে ব্যাংকের ছাতার মতন বিভিন্ন মোড়ে 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 দেখছি বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে পুলিশ বক্স উঠে যাচ্ছে, এতে শহরটা নষ্ট হয়ে যায়, শহরটা দেখতে ভালো লাগে না। এই শহরে আমরা বসবাস করি, কিন্তু বিভিন্ন দেখি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে একটা পুলিশ বক্স, একটা পুলিশ বক্স। আমি অনুরোধ করব আপনারা যেখানে পুলিশ বক্স বসাবেন, বিএমপি পুলিশ কমিশনের মাধ্যমে, এডিশনাল কমিশনের মাধ্যমে আমরা নন্দিত নন্দিত পুলিশ বক্স করে দিব, যেখানে পুলিশ বাহিনীরা থাকবে। পুলিশ বাহিনী নিয়েই তো আমাদের চলাফেরা। আজকে আমাদের সমস্ত আইজি সাহেব আছেন, উনি আমাকে ফোন করেছেন যে আমাদের পুলিশ বাহিনীর জন্য নন্দিত কিছু বক্স করা যায় নাকি। আজকে এটি করেছি, আমি আইজিবি সাহেবকে বলবো এবং পুলিশ কমিশনার সাহেবকে স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে। আমরা অলরেডি আপনাদের যেখানে হাতির ঝিলে যেখানে পুলিশ কনভেনশন যে শপিং মল আছে তার অপোজিটেও আমরা আরেকটি নন্দিত পুলিশ বক্স আমরা করে ফেলেছি, ওটিও আমরা আগামী মাসে আমরা উদ্বোধন করে দিব। ওটাকে পর্যায়ক্রমে ঢাকা শহরের যতগুলা পুলিশ বক্স আছে, পুলিশ বাহিনীর সাথে আলাপ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রত্যেকটি পুলিশ বক্স করে দিবে, এটি আমি আজকে ঘোষণা দিচ্ছি। পুলিশের বসার জায়গা থাকবে, প্রকৃতির ডাকে গেলে পুলিশরা কই যাবে, পুলিশরা কই খাবে, পুলিশের অফিসাররা। আমরা এইভাবে করে দিব, উপরে পুলিশ বক্স, নিজ দিক দিয়ে পথচারীরা পারাপার হবে, যেটার উদ্বোধন কিছুক্ষণ পরেই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজকে করবেন। এছাড়াও ঢাকা শহরে আমরা 34টি জায়গায় আমরা ফুটওভার ব্রিজ করে দিচ্ছি। এছাড়াও আমরা কয়দিন আগে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলাপ করেছি, আইজিপি সাহেব ছিলেন, আমরা ঢাকা শহরের যে ট্রাফিক সিগন্যাল যেগুলো আছে এগুলোকেও কিভাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশন, পুলিশ বাহিনীর সাথে আমরা কাজ করছি। আমি মনে করি আমাদের দায়িত্ব লাইটগুলোকে, পুলিশের লাইটগুলোকে কন্ট্রোল করবে সিটি কর্পোরেশন, আর এটি যারা অমান্য করবে তাদেরকে ফাইন করা, যত ধরনের আইনগত ব্যবস্থা সেটি করবে হলো পুলিশ বাহিনী। এইভাবে আমরা আমাদের সকল পুলিশ লাইটগুলোকে আমরা ঠিক করে দিব। ইতিমধ্যে আমরা গুলশান দুয়ের পুলিশের যেই ট্রাফিক সিগন্যাল আছে এটা চালু করেছি। আমার সাথে কথা হয়েছে বিএমপি পুলিশ কমিশনের সাথে, আগামী মঙ্গলবার দিন বোর্ড মিটিং আছে। আমাদের বিএমপি কমিশনার বলেছেন যে স্যার আমি আসবো, আমি চাই কমিশনারদের সাথে, কাউন্সিলরদের সাথে বসে পুলিশ কমিশনার মিটিং করবে, এজন্য আমি
ধন্যবাদ জানাতে চাই। এটি হচ্ছে ডিএমপি কমিশন, আমি তাকে চিনিও নাকে, আমি চিনি যে কিভাবে হিজরাদের সম্প্রদায়কে টোটাল বাংলাদেশে তুলে ধরেছে, অসহায় হিজরাদেরকে, এরকম অনেক কাজ করছে। যাই হোক, আজকে শুধু একটু বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী যে ব্যক্ত করেছেন 2041 সালে স্মার্ট বাংলাদেশ, আমাদেরকে স্মার্ট হতে হবে। আমরা ফুটপাতে যারা দোকান বসান অবৈধ দোকান, আমার সাথে পুলিশ কমিশনের সাথে কথা হয়েছে, কিছু কিছু রাস্তাকে আমরা ওয়ান ওয়ে করব, সেটি কথা হয়েছে, এবং উনি এবং আমরা মিলে একটা মাস্টার প্ল্যান করছি। আশা করি ইনশাল্লাহ অবশ্যই এই নগরের যে বাস সবাই ঢাকা শহরেই আসছে, আমরা আশা করি পদ্মা সেতুর মাধ্যমে অনেকেই যার যার জায়গায় ফিরে যেতে পেরেছেন। আজকে মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেস এগুলো হচ্ছে থেকে ঢাকা শহরে। আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। মাননীয় আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আমি আসার সময় দেখেছি এখানে বিরাট বড় করে মানববন্ধন করেছে, পিছনে অনেক মহিলারা আছেন, ওনারাও মানববন্ধন করেছেন। দাবি একটাই, সাংবাদিক ভাই বোনেরা আপনারা আছেন, আমি হঠাৎ দেখতে জানতে পারলাম এই যে ডান দিকে যে মাঠটি আছে, এটি আনোয়ারা মাঠ ছিল, নাম হলো আনোয়ারা ফার্মগেট, আনোয়ারা মাঠ। হঠাৎ দেখলাম এখানে এই ডিটিসিএল যারা মেট্রো, যারা এলিভেটেড মেট্রো রেল করছেন, হঠাৎ দেখলাম ওদের কোম্পানি বলছে যে এখানে একটা বড় একটা মার্কেট করবে। এ মাঠ নষ্ট করে, যারা মাঠ নষ্ট করে এখানে মার্কেট করতে চান, তাদের আমি কথা বলতে যাচ্ছি, এই জনগণকে নিয়ে এখানে প্রতিহত করব, কোন মার্কেট হবে না, হবে না, হবে না, এটি মাঠ হবে এই ফার্মগেট এলাকাবাসীর জন্য, এটি আমি বলতে চাই। আপনারা সবাই আছেন তো? সবাই আছেন? আমার সাথে মাননীয় মন্ত্রী সাহেবের কথা হচ্ছে, উনিও বলেছেন ফার্মগেটে অনেক শপিং মল হয়ে গিয়েছে, এখানে আমাদের বাচ্চাদের জন্য খেলার মাঠ চাই, পার্ক চাই। অবশ্যই ইনশাল্লাহ যারা বরাদ্দ দিয়েছেন আমি তাদেরকে বলবো, এটি আগে সিটি কর্পোরেশনে ছিল, অনতি বিলম্বে আবার সিটি কর্পোরেশনকে দেন, আমরা একটা নন্দিত মাঠ করব এই এলাকাবাসীর জন্য। পরিশেষে আবারও মাননীয় অনুষ্ঠানের প্রধান অতিথিকে ধন্যবাদ জানাতে চাই, উনি আমাকে যখনই ফোন করে নিজের জন্য না, এই এলাকার জন্য ফোন করে, যেখানে পানি জমে থাকে, যেখানে কোনো ধরনের সমস্যা হয়, উনি বলেন আজকেও আমাকে বলেছেন আওলাদ হোসেন মার্কেটের সামনে যে ফুটওভার ব্রিজটি আছে, উনি আমাকে বলেছেন এখানে মেয়র সাহেব এতে স্কেলেটরের বন্দোবস্ত করে দেন, মণিপুরী পাড়ার থেকে আওলাদের যাওয়ার জন্য অনেক কষ্ট হয়, এটিকেও আমি ঘোষণা দিতে চাই আজকে, এটিকেও আমরা এখানে আমরা চলন্ত সিঁড়ি করে দিব, এটিরও ঘোষণা আমি আজকে আপনাদের সামনে দিতে চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।